হ্যালো বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। এটা একটা ভীষণ সুন্দর একটা রেসিপি আর খুব চটজলদি হয়ে যায়। তো চলো, কিভাবে করলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, লেটস গো। অনেকে বিভিন্ন পদ্ধতিতে মালাইকারি করে, কেউ কেউ নারকলের দুধ বার করে করে, কিন্তু আমি এইভাবে করি। তো চলো দেখা যাক আমি কিভাবে করি। আর একটা অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেওয়ার। এই নারকল চিংড়ি বা চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা করতে আমাদের আজকে যা যা লাগবে সেটা হলো, আমি এখানে দেখো 700 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি, একটা গোটা নারকল নিয়েছি, হলুদ নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি এই 5-6 কোয়া, আর দুটো তেজপাতা নিয়েছি। তো চলো আজকের এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি, লেটস গো। দেখো আমি চিংড়ি মাছগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখেছো চিংড়ি মাছের মাথা যা আছে, পা যা আছে, আর খোলাটা পুরো পরিষ্কারভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি দেখো এই যে পেছনে যে সুতো মতো থাকে না, সেইগুলোকেও তুলে দেবো। দেখো এই যে শিরগুলো থাকে পিঠের মধ্যে, এই শিরগুলো একটুখানি আমি এটাকে মাছটাকে ছাড়িয়ে নিয়েছি ওপরের, তারপর এরকম করে টান দিলে এগুলো বেরিয়ে আসবে। দেখেছো এইগুলোকে আমরা বার করে নেব, প্রতিটা মাছ এইভাবে আমরা ছাড়িয়ে নেব। চিংড়ি মাছটা আমরা অন্তত 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। দেখো আমি এখানে অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিলাম, তারপর এটাকে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে এটা অন্তত 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। নুন হলুদ দিয়ে আমাদের দেখো 10 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে মাছগুলোকে। আমি এবারে এর মধ্যে নারকল দিয়ে দেব। ওই গোটা নারকলটাকে আমি কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। ওই যে দুটো পেঁয়াজ আর 5-6 কোয়া মতো রসুন নিয়েছিলাম, ওটা আমি মিক্সিতে পেস্ট করে এর মধ্যে মিশিয়ে দিলাম। আর আমি 1/2 কাপ মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো আমি আলাদা করে পরে আর তেল দেব না, এটা দিয়েই পুরো রান্নাটা করব। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মিক্সড করে নিয়েছি, তারপর চলো রান্নাটা শুরু করি। দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইটার মধ্যে এই যে মাছটা নারকল দিয়ে মিক্স করে রেখেছিলাম, এটা পুরোটা দিয়ে দেব। কোনো মাছ ভাজা বা কিছু করার দরকার নেই, এইভাবেই দিয়ে দেব। আর আগে আমি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে রেখেছিলাম, তাই 1 চিমটে মতো হলুদ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, নাহলে বেশি হলুদ দিলে আবার একটা হলুদের গন্ধ বেরোয়। আচ্ছা অল্প করে নুন দিলাম, আর 3 চামচ মতো চিনি আমি এখানে দিয়ে দিলাম। তারপর এটা নেড়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। সর্ষের তেলটা তো আমার এখানে আগেই দেওয়া আছে। দুটো তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তারপর ভালো করে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। নারকলের মধ্যে থেকে যে জল বেরোবে সেই জলটাতে এই চিংড়ি মাছটা সেদ্ধ হবে, আলাদা করে জল দেওয়ার দরকার নেই। কিন্তু তোমাদের যদি মনে হয় যে নারকলটা খুব শুকনো, তাহলে তোমরা একটু অল্প পরিমাণ জল এর মধ্যে দিতে পারো। আর একটা কথা, চিনি যেটা দেবে সেটাও নারকলের যে বেশি মিষ্টি কিনা সেটা দেখে নিয়ে দেবে। আমার এখানে নারকলটা আমি টেস্ট করে একটু দেখেছি যে নারকলটা খুব মিষ্টি নয়, তাই আমি 3 চামচ মতো চিনি দিয়েছি। তোমাদের নারকলটা যদি খুব মিষ্টি হয়ে থাকে তাহলে 1.5 চামচ মতো চিনি দেবে। দেখছো বন্ধুরা, দেখো আমি গ্যাসটা একটু জোরে করে দিয়েছি। দেখো নারকলটার মধ্যে থেকে অল্প অল্প জল বেরোতে শুরু করেছে। এই অবস্থায় আমি 2 কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিতে পারো, তবে আমি কাঁচা লঙ্কাটাই প্রেফার করি। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো।
অন্তত 15 মিনিট লাগবে এটা রান্না হতে। তোমাদের মাছটা যদি একটু অন্যরকম হয়ে থাকে, বাগদা চিংড়ি নাও পেতে পারো, তাহলে একটু খুলে দেখে নেবে কতক্ষণ রান্না হওয়ার সময় দিচ্ছে। হ্যাঁ, এখানে দেখো আমাদের নারকোল চিংড়ির এটা ফুটতে শুরু করেছে, তাই আমি এবার গ্যাসটাকে কমিয়ে অল্প আঁচে এটাকে রান্না হতে দেব। দেখো 15 মিনিট পর আমরা ফিরে এসেছি, দেখা যাক চিংড়িটা কতটা রান্না হলো। এখন একটু জল জল মতো আছে। হ্যাঁ, চিংড়িটা সেদ্ধ হয়ে গেছে। নুন, মিষ্টি, লঙ্কা, তেল যা দেওয়া সব দিয়েই আমি রান্নাটা করেছি, তাই আর এটার মধ্যে আর এক্সট্রা করে কিছু দেওয়ার নেই। টেস্ট করে নেবে। গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিলাম, তারপরে এটাকে একটু শুকিয়ে নেবো, দিয়ে আমাদের রান্নাটা তাহলে একদম রেডি হয়ে যাবে। মাছটা দেখো আমাদের অনেকটাই শুকিয়ে গেছে, আর শুকাবো না এটা, তাহলে একদম শুকো মতো হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিলাম, আর অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি এটার মধ্যে দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চিংড়ির মালাইকারি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো অবশ্যই করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। বাই।